এখন যে রোডটার মধ্যে আছি এটা হচ্ছে আমার কাছে সাভারের মধ্যে সবচেয়ে সুন্দর লাগে রোডটা সো আমি অ্যাকচুয়ালি বাইকটা ক্লিন করার জন্য অ্যাজ অলওয়েজ এরকম একটা টাওয়েল রাখি যেটা মার্কেটে কিনতে পাওয়া যায় 1 থেকে 150 টাকা হলে আপনারা পাবেন বাট এইটা না রেখে নর্মাল কাপড় ইউজ করা যায় যেহেতু বাইকের প্রতি আমি একটু বেশি কেয়ারফুল সো দেখা গেছে এই ধরনের টাওয়েলগুলো ইউজ করি আর এই ধরনের টাওয়েলগুলোর বেশ কিছু অ্যাডভান্টেজ আছে আর সেটা হচ্ছে স্ক্র্যাচ পড়া না লাইক নর্মাল টাওয়েল বা নর্মাল যদি আপনি কাপড় দিয়ে বাইক ওয়াশ করে এভাবে স্ক্র্যাচ করেন তাহলে দেখা গেছে আপনার হেডলাইটের এখানে দাগ পড়ে যাবে স্ক্র্যাচ পড়ে যাবে বাট এইটা দিয়ে যদি মুছেন বা ধুলোগুলো রিমুভ করেন তাহলে স্ক্র্যাচ পড়বে না কজ কাপড়টা অনেক সফট আর স্পেশালি এটা হচ্ছে বাইকের জন্যই তৈরি করা হয়েছে বাইক কার্স লাইক দ্যাট সো হোয়াট এভার এখন বাজছে 11:40 দুপুর বলবো না সকাল বলবো জানি না এখন অনেকদিন পর যাচ্ছি একটু ঢাকার বাইরে বলতে ভুল হবে লাইক ঢাকা নর্থ সাউথের বাইরে যাচ্ছি একটু সাব ঢাকার দিকে আজকের ডেস্টিনেশন আমাদের সাভার অ্যান্ড লাস্ট সাভার গিয়েছিলাম হচ্ছে রোজারও অনেক আগে অলমোস্ট 5-6 মাস হবে অ্যান্ড আফটার লং টাইম আবারও যাচ্ছি সাভারে আর মাঝখানে একবার গিয়েছিলাম ফ্যান্টাসি কিংডমে সেটা হচ্ছে পিকনিকে তো ওইটা গিয়েছিলাম সাভারের অলমোস্ট 10 দিন আগে সো যদি ওইটা কাউন্ট করি তাহলে লাস্ট গিয়েছিলাম 2 থেকে 2.5 মাস আগে এবার গাইস আজকে যাওয়ার রিজনটা হচ্ছে ব্লগ শ্যুট করা এখানে দাঁড়ালেই মনে হয় পুলিশ এসে ধরে ফেলবে এমন একটা অবস্থা বাট সব কিছু ঠিক থাকা সত্ত্বেও ওনাদেরকে দেখলে আমার কেমন জানি লাগে এই পুলিশ ভাইটি যখন আমি ক্যামেরাটা অফ করে দিই আমার কাছে এসে বললো যে আপনি কি মিডিয়ার লোক আমি বলছি জি পরে বলে চলে যান তো হোয়াট এভার গাইস আজকে রোডের মধ্যে মোটামুটি রাশ দেখা যাচ্ছে অ্যাজ অলওয়েজ এই রোডগুলো অনেক বেশি ফ্রি থাকে অ্যান্ড এখন বাজাচ্ছে অলমোস্ট 11:48 বাইক উঠছি 11:40 দেখা যাক কতক্ষণ লাগে সাভার রিচ করতে গাইস আপনার সাথে কথা বলতে বলতে ইন্ট্রো দিতে ভুলে গেছি সো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন উইথ মাই ব্র্যান্ড নিউ ব্লগ সো আজকের টপিকটা এক্সেপশনাল কোনো টপিক না জাস্ট মাই ডেইলি লাইফ অ্যাক্টিভিটিস আপনাদের সাথে শেয়ার করছি আফটার লং টাইম জাস্ট অনলি রোডে ঢুকলাম অ্যান্ড এই রোডটা অনেক বেশি হোয়াইট আর বাইক রাইড করতে ভালো লাগে আর এখন আসি হচ্ছে বঙ্গবন্ধু জাদুঘরের সামনে মাঝে মাঝে এই রোডটার মধ্যে রাত্রেবেলা আসি বাইক চালাতে বাট রাতের বেলা এই রোড বন্ধ থাকে শুধুমাত্র দিনের বেলা যাদের পার্সোনাল ভাইকেল আছে তারাই শুধুমাত্র এই রোডে যাতায়াত করতে পারে আদারওয়াইজ বাস ট্রাক এইরকম কিছু এখন পর্যন্ত এই রোডে আমি দেখি নাই আর মাঝে মাঝে সার্জেন্ট থাকে এখানে স্পিড লিমিট করলে মামলা দেয় আর এই রোডের স্পিড হচ্ছে মনে হয় মেবি 40 হোয়াটএভার গাইস আবারও সিগন্যাল দাঁড়াতে হবে এই নিয়ে অলমোস্ট 4 থেকে 5 নম্বর সিগন্যাল দাঁড়ায় আছে প্রত্যেকটা সিগন্যালে 5 থেকে 10 মিনিট করে টাইম নিচ্ছে আর তখনই সবচাইতে বিরক্ত লাগে সো এখন আসছে হচ্ছে গাবতুল্লি আর গাবতুল্লি মাত্র ক্রস করলাম আমিন বাজার সেতুর উপরে রাইট নাও এখানে ক্যামেরা অফ করে দিয়েছিলাম বিকজ অনেক বেশি রাশ ছিল এখান দিয়ে অনেক জায়গায় যাওয়া যায় জাতীয় স্মৃতিসৌধ যেতে পারবেন বঙ্গবন্ধু সেতু যেতে পারবেন রংপুর যেতে পারবেন রাজশাহী যেতে পারবেন মানে উত্তরবঙ্গে যেতে হলে আপনাকে এই রোড দিয়ে যেতে হবে ওকে সো অলমোস্ট 15 থেকে 20 মিনিট আগে আমরা সাভার হেমায়তপুর ক্রস করেছি আর এখন যে রোডটার মধ্যে আসি এটা হচ্ছে আমার কাছে সাভারের মধ্যে সবচেয়ে সুন্দর লাগে এই রোডটা আর এটা হচ্ছে ক্যান্টনমেন্টের রোড তো এই হচ্ছে সাভারের সেনানিবাস আর ঠিক আমার বামেই রয়েছে আর্মি গলফ ক্লাব আর গলফ ক্লাবগুলো অনেক জোস হয় বাংলাদেশের সবচেয়ে বড় গলফ ক্লাব হচ্ছে ভাটিয়ালিতে যেটা চট্টগ্রাম আর ওটা হিউজ ওটা অনেক বড় ওরকম গলফ ক্লাব আমি বাংলাদেশে কোথাও দেখি নাই অলমোস্ট 1 ঘন্টা হবে আমরা বাইক রাইড করতেছি 11:40 উঠেছিলাম বাইকে এখন বাজে 12:40 আসি হচ্ছে সাভার গলফ ক্লাবের সামনে বা সেনানিবাসের সামনে অ্যান্ড আমরা চলে আসছি এখন সেনা শপিং কমপ্লেক্সের সামনে আমার ঠিক ডান দিকে রয়েছে একটা বিশাল বড় কমপ্লেক্স অ্যান্ড এইটার রাইট টার্ন নিব আমরা সো গাইস রাইট নাও চলে আসছি হচ্ছে আমরা ফ্যান্টাস্টিক কিংডমের গেটে আর এখান থেকে বামেই হচ্ছে শোরুম যে শোরুমে ব্লগ করতে যাব সো এখন বাজাচ্ছে 12:53 অলমোস্ট 1.5 ঘন্টার মতো লাগছে 1 ঘন্টা 15 মিনিট অ্যাকচুয়ালি সো দেখা হচ্ছে কিছুক্ষণ পরে
What is up guys, welcome again. So এখন বাজে বিকেল 4:09 আর কিছুক্ষণ আগে আমার ব্লগ শুট করা শেষ হয়েছে। সো যে শপের মধ্যে ব্লগ করেছি এটা হচ্ছে এক্স্যাক্টলি একটা কুকারিজ শপ। লাইক এখানে আপনারা মাইক্রোওভেন, চার্জার ফ্যান, ইন্ডাকশন কুকার, লটস অফ আইটেম, এক্স্যাক্টলি কুকারিজ আইটেমের যত কিছু আছে সব কিছুই পাবেন তাদের শপের মধ্যে। ওই শপেরও ফুটেজ নিতাম বাট আনফর্চুনেটভাবে কারেন্ট চলে গিয়েছে যার কারণে ফুটেজটা শেয়ার করা হয় নাই। বাসায় যেতে যেতে এখন যেহেতু 4:10 বাজে মনে হয় 5:10 অথবা 5:30 মতো বাজতে পারে। হোয়াট দ্য হেল, বিকজ এইখানে রোডটা একটু ফ্রি হলেও যখন কাপ্তুলতলির দিকে ঢুকবো তখন অনেক বেশি রাশ থাকবে, অনেক বেশি ট্রাফিক থাকবে। সো এই হচ্ছে সাভারের সেনানিবাসমেন্টের রোডগুলো, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। ঢাকা ক্যান্টনমেন্ট হোক, কুমিল্লা ক্যান্টনমেন্ট হোক অথবা সাভার ক্যান্টনমেন্ট, এটা হচ্ছে তো বড় গেট ক্যান্টনমেন্টের। অনেক কিছু আছে, এটা কি বলে বলতে পারি না, এটাকে বলতো কামান বলে না, ট্যাঙ্ক। এই ট্যাঙ্ক যখন জিটিএ ভাইস সিটিতে প্রয়োজন হতো তখন একটা চিট কোড পুট করলে বা একটা চিট কোড দিলে এই ট্যাঙ্ক অটো নেমে যেত রাস্তা থেকে। থুজ আর গোল্ডেন মেমোরিজ। সো ঠিক এই রাস্তা থেকে ব্লগিংটা ছাড়ার সময় স্টার্ট করেছিলাম আর তখন বাসা ছিল ঠিক 11:20, বাসা থেকে বেরিয়েছিলাম অলমোস্ট 11টার দিকে আর এখন বাজে হচ্ছে 5:32। তার মানে বাসার হিসাব করলে এখন বেরিয়েছে হচ্ছে 6:30। সো অনেক বেশি টায়ার্ড অ্যান্ড হোপ ইউ গাইস এনজয় দিস ব্লগ। সো আজকের ভিডিওটা ভালো লাগলে ডেফিনেটলি লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যান্ড যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করার নাই স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড অলসো প্রেস দ্য বেল আইকন ফর নেক্সট আপডেট। আর এই হচ্ছে সেই বঙ্গবাজার, মনে হচ্ছে গরুর হাট বসছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ব্লগ, নতুন কোনো ভিডিওতে। হ্যাভ ফান, টিল দ্যান টেক কেয়ার, আল্লাহ হাফেজ অ্যান্ড কুল ব্রো, কুল cool.